যাবো রবি 3 2 1 0 and action দর্শক সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সময় গল্পের আজকের আয়োজন। আজকে আমাদের সাথে আড্ডা দিতে আছেন অভিনেতা সজল নূর। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। তো 1971 সেই সব দিন কেবলমাত্র রিলিজ হলো এবং এখন হলে চলছে, দর্শক সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ সেটাও বেশ ভালো। এবং হয় না যে এর আগেও একটা ছবি রিলিজ হয়েছিল, তো এবার এসে দেখলাম যে অনেক রকমের দর্শক আসলে আছেন আমাদের এবং অনেক রকমের দর্শকের সমাগম দেখলাম, বিভিন্ন বয়সী, বিভিন্ন পেশার, বিভিন্ন অঞ্চলের। একটা ভালো ছবি, যে ছবিটা আসলে নিজের দেশের কথা বলে, নিজের মাটির কথা বলে, সেটা যে আসলে অন্যভাবে টানে সেটা দেখলাম নিশ্চয়ই। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। রিদি হক এবং সঞ্জিতের প্রীতি দুজনের সাথেই আপনার কাজ করার আলাদা অভিজ্ঞতাটা জানতে চাইব। ভীষণ ভালো, ভীষণ ভালো। এই জন্য বলবো যে রিদি ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দের একজন, পছন্দের শুধুমাত্র নির্দেশনার কথা বলবো সেটা না, একজন পারফর্মার হিসেবে ভীষণ পছন্দ। এরপর যখন ওর সাথে ডিরেকশনে ওর কাজ করা শুরু, তখন থেকে একটা জিনিস বুঝতে পারতাম, ভীষণ খুঁতখুঁতে এবং ওর চাওয়াটা ভীষণ পরিষ্কার, যে যেটা চাওয়া সেটাই চাওয়া। আর প্রীতি, প্রীতি ভীষণ ট্যালেন্টেড একজন। আমরা দুজন একসঙ্গে সিরিয়ালও করেছিলাম একসময়, ডলস হাউস নাম ছিল। খুব বেশি কাজ করা হয়নি, তবে হয়েছে। দুজনের মধ্যে আসলে বেসিক্যালি ও আমার কাজিন, তো আমাদের দুজনের মধ্যে আসলে একটু মারামারি টাইপ সম্পর্কই বেশি। খুব বেশি যে নায়ক নায়িকা সুলভ কিংবা ওই টাইপের খুব প্রেম মুহূর্ত টাইপের দৃশ্য আমাদের করা খুবই কম, এবং সারাক্ষণই একজন আরেকজনের পিছনে আমরা লেগে থাকতাম, মানে কে কাকে কীভাবে পোক করবো সেসব নিয়ে আমাদের চিন্তা থাকতো। এটা শুটিংয়ের ভিতরে ছিল। তো শুটিং টাইমে হেল্পফুল কে বেশি ছিল, সজল নূর নাকি সঞ্জিতের প্রীতি? আমি সিরিয়াসলি, এটা প্রীতিও জানে, আমি একজন সহযোগী আর্টিস্ট। আমার কাছে মনে হয় যে একটা সিন তখনই সুন্দর হয় যখন সবাই সবাইকে বিশ্বাস করতে পারি, সবাই যখন বন্ধুত্ব সুলভ একটা জায়গা থাকে কিংবা একজন আরেকজনকে সাপোর্ট করবার মতো একটা জায়গা থাকে। এবং এই এই সাপোর্ট জায়গাগুলো আমি আসলে পেয়েছিলাম আমাদের সিনিয়রদের কাছ থেকে, কারণ আমরা যখন নতুন ছিলাম যেভাবে করে আমাদেরকে সাপোর্ট করতেন, যেভাবে করে আসলে বিভিন্ন সিচুয়েশনস বুঝিয়ে দিতেন কিংবা একটা সংলাপ কীভাবে বলতে হবে সেটা ধরিয়ে দিতেন, ওই জায়গা থেকেই কিন্তু আসলে আমাদের কাজ করে করে শেখা এবং সামনের দিকে কাজ করা। তো শুধু আসলে অভিনয়টুকু না, আমার আমি বরাবরই আমাদের সিনিয়রদের অনেক কিছু চুরি করেছি, টুকটুক টুকটুক করে, এটা ভালো, ওটা ভালো, ওটা ভালো। এই যে এই ছবিটাতে আপনাকে একদম অন্যরকম একটা লুকে দেখা গেছে, তো এই লুকটা টানতে গিয়ে, আই মিন রঞ্জু চরিত্রে আপনার নিজেকে বসাতে গিয়ে কী ধরনের প্রিপারেশন নিতে হয়েছে? এবং রিদি হক পরিচালক যিনি ছিলেন, তিনি আসলে কতটুকু চেয়েছেন আপনার কাছে? পুরো চাওয়াটাই আসলে রিদি হকেরই আমি বলবো। এবং এই চরিত্রটি আমি আগেও করেছি 10 ইয়ার্স ব্যাক, এবং 10 বছর পরে যখন এটা চলচ্চিত্রের জায়গায় এসছে তখন রিদির যেমন চাওয়া ছিল তেমনি আমার নিজের মধ্যেও একটা বিষয় কাজ করছিল, যে এই চরিত্রটি যে বয়স, যে লুক, সেই সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো কি না। প্রিপারেশন গ্রাউন্ড অনেক বেশি স্ট্রং ছিল আমাদের, আমরা নিজেরা খুব বেশি ডিসকাস করতাম যে কীভাবে কতটুকু কী করবো, এবং একটা শট ভালো হলেও রিদির এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে দিস ইজ গুড, এটা ঠিকঠাক। একটা এক্সাম্পল দেই, যে একটা শট, একটা সিন আছে যেই সিনটাতে আসলে রঞ্জু আর বিন্তি ডিটাচ হয় এবং রঞ্জু যুদ্ধে যায়, ওই একটা সিন আমরা করছিলাম রাতের 3:45 সময়। সব রেডি, সিনটা যখন করলাম একটা টেক হলো, এক টেক হওয়ার পরে সেকেন্ড আরেকটা টেক, সেকেন্ড টেকে যখন এটা ডান তখন আমরা সবাই কনফিউজড, যেটা তো হয় নাই, কারণ আমরা প্রত্যেকটা সিনই অনেকবার করে করেছি, কোনো সিনের টেক আমাদের আসলে 7-8-9 নিচে নেই, তো এটা দুই টেকে কী করে ডান হয়, এটা তো হতেই পারে না। তো আমরা উল্টা আরও রিদির উপর চড়াও না, এটা আরও লাগবে, মানে এটাই একটা বিষয় ছিল যে আসলে কাজটা পরিচালক সন্তুষ্ট হলেও আপনাদের মনে হচ্ছিল যে না আমরা সন্তুষ্ট না, আবারও দিব, আবারও দিব, আবারও দিব। আচ্ছা ওকে, এই সিনেমার গল্পে আবার ফিরে আসবো, তার আগে এবার একটু আগের ছবিটাতে যেতে চাই। এই তো ঈদে রিলিজ হলো আপনার জিন, একদম সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে পূজা চেরির সাথে কাজ, এবং এই ডিফারেন্ট একটা গল্প, মানে এইরকম সিনেমা তো একটু কম হয় আমাদের দেশে,
তো এই গল্পের আবহে কাজ করে কেমন লেগেছে? ওটা আরেকটা অন্যরকমের এক্সপিরিয়েন্স আমার। শুধু পূজার কথা বলবো সেটা না, ওখানে নাদের চৌধুরী, আমাদের রোশন, মুন এবং অনেক সিনিয়র আর্টিস্ট, বেবি আপা, পূজার সাথে কাজ করেছিলাম বেশ আগে, তার আগে, এবং এইবার যখন কাজ করতে গেলাম আমার ভীষণ একটা বিষয় ভালো লেগেছে ওর মধ্যে, যে খুব ম্যাচিওর, এমনিতে সারাক্ষণ দুষ্টামি করতে থাকে, খুব বাচ্চাপনা আছে ওর মধ্যে। একদিন আমি আর আন্টি, পূজার মা, আমরা বসে আছি, তো আমরা বলছিলাম যে, কারণ শর্ট একটু সময় লাগবে, ওকে বলছিলাম যে একটু চা করে নিয়ে আসার জন্য। তো পূজাও খুব এক কথায় রাজি, তো একটু কনফিউজ ছিলাম যে পূজা তো এক কথায় রাজি হবার মতো মেয়ে না, মানে সঙ্গে সঙ্গে নিয়ে আসছে। তারপর দেখলাম সুন্দর করে ট্রেতে সাজিয়ে চা নিয়ে আসলো, এক সিপ দেওয়ার পরে বুঝলাম যে আসলো চায়ের মধ্যে মরিচ দেওয়া। এরকম ঘটনা ঘটতে সারাক্ষ। একটা মোস্ট ওয়ান্টেড কোয়েশ্চেন, যেটা হচ্ছে অনেকেই, এক্স্যাক্টলি, কবে আপনি কি সালমান খানকে ফলো করছেন? না, তা হয়তো আমাদের দুজনের রাশি একরকম, সেটা হতে পারে। তাহলে এটার অ্যান্সার কি, কবে বিয়ে করছে সজল নূর? আমি জেনুইনলি এটা সবসময় বলি, কিন্তু এটা হয়তো কেউ ওভাবে করে বিশ্বাস করে না আমার কথা, কিন্তু এটা আমি সত্যিই বলি যে কিছু বিষয় থাকে সেগুলো আসলেই উপরওয়ালার হাতেই থাকে। আমরা আসলে নিজেরাও অনেক কিছু চিন্তা করলেও ঠিক ওভাবে করে ওই সময় ঘটে সেটা কিন্তু না। আর আরেকটা বিষয়ও আছে, এটা আমার কাছে মনে হয় যে কার জন্য কোন সময়টা রাইট টাইম কোনো কিছুর জন্য, যে কোনো কিছুর জন্য, সেটাও আসলে একটা ইয়ের উপর নির্ভর করে। মানে হয় না যে একজনের জন্য যেটা রাইট টাইম সেটা সবার জন্যই যে একই সময় রাইট টাইম, সেটা কিন্তু না। এবার একটু সিরিয়াস প্রসঙ্গে আসে, সিরিয়াস প্রসঙ্গও না ঠিক এক্স্যাক্টলি, মাঝখানে কিছুদিন আপনাকে দেখা যায়নি, মানে দর্শক আপনাকে খুব মিস করেছে, ওই সময়টা আসলে আপনি কোথায় ছিলেন? দেশেই ছিলাম, দেশে বিদেশে মিলিয়েই ছিলাম, কিন্তু কাজ কম করেছি, এটা একেবারে সত্যি। একটা সার্টেন টাইমের পরে এসে আমার মনে হয়েছিল যে আসলে অনেক কাজ করা হয়েছে, যে কাজগুলো করে ফেলেছি এবং ওই একই পুনরাবৃত্তির মতো কাজ করা হচ্ছে, এবং যে ধরনের কাজ আসলে করতে চাচ্ছিলাম সেই ধরনের কাজ খুব বেশি আমার কাছে তখন আসছিল না, যেগুলো আসছিল সেগুলো সবই পুনরাবৃত্তির মতো। আর যে ধরনের গল্প কিংবা গল্প বলার মধ্য দিয়ে আসলে যেতে হবে দেখতে পাচ্ছিলাম, তো সেটাও আসলে যেতে চাচ্ছিলাম না, একেবারে সুনিশ্চিত একটা সিদ্ধান্তই ছিল বলা যায় যে ফিকশন করলেও এমন কিছু ফিকশনসের সাথেই সম্পৃক্ত হব যেখানে কোনো না কোনো সামাজিক বার্তা থাকতে হবে, কোনো একটা বার্তা প্রধান গল্প হতে হবে। তো সেটার জন্য ওই একটা সার্টেন টাইমের পরে যখন আসলে অনেক বেশি কাজ করা হতো, একদম ধাপ করেই আমি আসলে কাজ কমিয়ে ফেলি, এবং আমি চাচ্ছিলামই যে কাজ কিছুদিন আর কোনো কাজ করবো না, একদম বসে থাকবো, রেস্ট নেবো, শুধু দেখবো কে কী কাজ করছে, তারপরে আসবো। এটা এটা হওয়া দরকার, দর্শক হওয়া দরকার, এটা শুধু নিজের কাজের জন্য না, সবার কাজ দেখার জন্য দর্শক হওয়া দরকার, দর্শকই ছিলাম। এবং এই যে কিছু কাজ, এই যে যেমন এখন কিছু চলচ্চিত্রের কাজ, কিছু ওটিটির কাজ করা হচ্ছে, তো ওই কাজগুলো করছিলাম, এবং সবগুলো হয়তো ওই যে এখন এসে রিলিজ হচ্ছে, মাঝখানে তো আসলে আমাদের একটা করোনাকালীন সময়ও গেল, সব মিলিয়ে আসলো। তবে এটা সত্যি একদম সুনিশ্চিত একটা সিদ্ধান্ত ছিল যে যে কাজটা করতে চাই না সেটা করবো না। আমি এসেও দেখছিলাম যে আপনি কোন একটা শ্যুট করছিলেন, তো কি শ্যুট করছিলেন, কি কাজ আসছে এটা জানার জন্য কিন্তু দর্শক অলওয়েজ ওয়েটই করে যে আবার নতুন কি আসবে। এই বিষয়টাতে এখনই কিছু বলবো না, কাজটা আসুক, আবার একটা অন্যরকম কাজ যেখানে বার্তা প্রধান একটা কাজ করা হচ্ছে, যখন কাজটা শেষ হবে তখন জানান দেবো সবাই। এই বছর আর কোথায় কোথায় দর্শক আপনাকে দেখতে পাবে? সামনে আরেকটা কাজ আসছে খুব শিগগিরই, পাপ ড্যাডি বঙ্গ থেকে, এখানে খুব মেধাবী আর্টিস্টরা আছেন, আমার খুব প্রিয় আবুল কালাম আজাদ, সেতু ভাই, দিনার ভাই, বিজুরিয়াপা, আমাদের পরিমণি, তো এই কাজটিও একটু অন্যরকম কাজ, এবং আশা করছি এটাও দর্শকদের মনে হয়তো একটা জায়গা নেবে। পাফ ড্যাডি নিয়ে একটু বিস্তারিত শুনতে চাইবো, আপনাকে কোন ক্যারেক্টারে আসলে দেখা যাবে? আমার চরিত্রের নাম হচ্ছে সুলতান। শুধু চরিত্রের কথাটাই বলি, চরিত্রটা হচ্ছে খুব একরোখা, জেদি, যা করতে চায় সে সবসময় তাই করে, এবং সে যে সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় সেটাও না, এবং যদি তার শুরুর জার্নিটা দেখি তাহলে সে যে শুরুতে এমন ছিল সেটা না, ধাক্কা খেতে খেতে কিছু মানুষ আসলে শক্ত পাথরের মতো হয়ে যায় না, ওরকমই একটা চরিত্র, কিন্তু এত বেশি শক্ত যে আশপাশের কোনো কিছুই সে আর চিন্তা করে না। তো এই যে পরিমণির সাথেও কাজ করলেন, কেমন ছিল শুটিংয়ের দিন? এটা এটা কিন্তু শুনতেই চাই দর্শক, বিহাইন্ড দ্য সিন স্টোরি। একেবারে অন্যরকম একটা অনুভূতি, এবং প্রাণোচ্ছল একটা মেয়ে, এবং আমি আমি একটা বিষয় ওর ভিতরে খুব ভালো খেয়াল করেছিলাম, ওর মধ্যে একটা সুইচ অন সুইচ অফ বিষয় আছে, ও
এই দুষ্টামি করছে, এই এখানে এই কথা বলছে, ওখানে ওই কথা বলছে, এবং খুব ক্রুশিয়াল একটা সিন, ইন্টেন্স একটা সিন। যখনই অ্যাকশন, সঙ্গে সঙ্গে দেখতাম যে ও চেঞ্জ, এবং আমি খুব অবাক হতাম যে সঙ্গে সঙ্গে চেঞ্জ, এবং তার চোখ কথা বলতে শুরু করলো। ভীষণ মুগ্ধ করেছে আমাকে বিষয়টা, কাজ করে আমার খুব ভালো লেগেছে। এবছর তাহলে শুধু পাফ ডেডিই আসছে? আরও দুটো কাজ করা আছে, এটা এই বছর আসবে কিনা আমি জানি না। সুবর্ণভূমি আরেকটা মুভি করা আছে, আর আমাদের আবু সাইদ স্যারের আরেকটা মুভি সংযোগ করা আছে। আপনার সাথে অনেকক্ষণ ধরে খুবই ভালো স্মুথ একটা আড্ডা দিলাম, তো বিদায় নিব। সো যাওয়ার আগে দর্শককে যদি কিছু বলার থাকে আপনার। অনেকদিন ধরে আমার পথ চলা এখানে, এবং আমি এতদিন পর্যন্ত এভাবে কাজ করে কখনোই যেতে পারতাম না যদি আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনারা যেভাবে করে আমাকে প্রতি মুহূর্তে ভালোবাসা দিয়ে গেছেন, যাচ্ছেন, এই বিষয়গুলো যদি না থাকতো। যদি আমার ভিতরে ইমোশনস থাকে, সেই ইমোশনস, সেটা হাসি, কান্না, রাগ, দুঃখ, হিংসা, যে কোনো কিছু হতে পারে, সেটা যদি পর্দায় আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি ঠিকঠাক করে, কিংবা ওই ইমোশন যদি আপনাদের কাজ পর্যন্ত পৌঁছায়, সেটা হয়তো আপনাদেরকে টাচ করবে, এবং সেই কারণেই হয়তো আপনারা আমাকে ভালোবাসবেন। তো এই ভালোবাসাটা অব্যাহত রাখবেন, এবং আমিও আমার চেষ্টা অব্যাহত রাখবো।